বন্ধুগণ, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা প্রত্যেকেরই জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সেটি হলো শনিগ্রহ বা শনি দেবতা। আমরা আদর করে বলি বড় গ্রহ বা বড় ঠাকুর বা বড় দেবতা। জ্যোতিষীরা এই শনিগ্রহের ওপরে অনেক প্রতিকার বিধান করে থাকেন। তারা বলেন শনিগ্রহের যখন খুব প্রভাব মানুষের ওপরে পড়ে তখন সেই মানুষটির অবস্থা হয় জরাজীর্ণ অবস্থা, যেখানে হাত দেয় সেই জায়গাটাই তার কাছে শুকিয়ে যায়। কথায় বলে না, অভাগে যেদিকে চায় সমুদ্র শুকিয়ে যায়, ঠিক তেমনই অবস্থা হয়। এর সত্যাসত্য বিচারের থেকে বড় জিনিসটা হলো শনিদেবের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন মহাগ্রহ, বিরাট তার প্রভাব। সেই প্রভাব মানুষের জীবনে যখন আসে তখন তার যেমন খারাপ দিক থাকে তেমনই তার ভালো দিকও থাকে। শনিদেবতার প্রভাব যখন কোনো মানুষের উপরে পড়ে, সে যখন অর্থনৈতিকভাবে দুরবস্থার মধ্যে থাকে, তার অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে, তার সংসারে কোনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না, কিন্তু একটি দিকে এই শনি দেবতা মানুষকে খুবই সহযোগিতা করে, সেটি হলো তার ঈশ্বরের দিকে ভাব প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। আধ্যাত্মিকতার গ্রহ হচ্ছে শনিরাজ। মানুষের জীবনে এই দেবতার প্রভাবে মানুষ আধ্যাত্মিক পর্যায়ে চরম উন্নতি করতে পারে। যার জীবনে শনির প্রভাব এসেছে জানবেন, তিনি অবশ্যই ভাবে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেন। এখন আপনাদের বলবো কি করলে সহজতম উপায়ে শনিদেবকে আপনারা তুষ্ট করতে পারবেন। আপনারা সবাই জানেন শনিদেবতার পুজো হয় প্রতি শনিবারে। এই দিন কোনো রকম ভাবে মাছ মাংস ইত্যাদি খাবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার করবেন এবং তা সন্ধ্যা হওয়ার পর অর্থাৎ সূর্যাস্তের পর সারাদিন উপবাসে থাকুন। সন্ধ্যাবেলায় পাঁচ রকমের ফল কিনুন, একটি মোমবাতি কিনুন আর এক প্যাকেট ধূপ কিনুন, তার সঙ্গে কালো তিল অবশ্যই কিনবেন। কি করতে হবে, যে কোনো শনি মন্দিরে গিয়ে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারতবর্ষের সবচেয়ে যদি কোনো দেবতার মন্দির বেশি হয়ে থাকে সেটি হলো শনি দেবতার মন্দির। কারণ প্রতিটি মানুষের সংসারে অশান্তি, অভাব, অনটন, তা থেকে বাঁচতে গেলে একমাত্র শনি দেবতার কৃপা ছাড়া কোনো মতেই আর সম্ভব নয়। তাই দিনের পর দিন শনি দেবতার মন্দিরের সংখ্যা যেমন বাড়ছে তেমনই শনিদেবের ভক্তের সংখ্যাও বাড়ছে। কিন্তু সঠিক পদ্ধতি না জানায় শনিদেবের কৃপা আমরা পাচ্ছি না। তাই বন্ধুরা, সঠিক উপায় বা পদ্ধতিটি আলোচনা করছি, যা বললাম সেই উপকরণগুলি সংগ্রহ করুন। তারপর সূর্যাস্ত হওয়ার পরে আপনারা যে কোনো আপনাদের বাড়ির কাছাকাছি শনি মন্দিরে চলে যান। তবে হ্যাঁ, 5টি ফল, মোমবাতি, ধূপ, কালো তিল আর তার সঙ্গে নীল রঙের বস্ত্র দশকর্ম ভাণ্ডারে গেলেই পাবেন। এই কটি উপকরণ সংগ্রহ করে নিন। আর আপনারা তো জানেন যে শনিদেবের প্রিয় ফুল হচ্ছে নীল অপরাজিতা, বাজারে সবসময়ই পাওয়া যায় এই নীল অপরাজিতা ফুল। আর এই কটি উপকরণ নিয়ে যে কোনো শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিন। পুজো দিলেই কিন্তু কাজ শেষ হচ্ছে না, ওই মন্দিরে বসে একান্ত মনে শনিদেবের দিকে তাকিয়ে হাত জোড়ো করে এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি বলছি, নীলঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দেই ভক্তা শনৈশ্চরম। আবার বলছি, নীলঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দেই ভক্তা শনৈশ্চরম। এটি হয়ে গেল। তারপর ওই মন্দির প্রাঙ্গণে বসেই
আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে সঙ্গে যদি কোনো মালা থাকে, রুদ্রাক্ষের মালা বিশেষত, সেটি নিয়ে সঙ্গে যাবেন, গিয়ে 108 বার যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। তাহলে মন্ত্রটি বলে ফেলি, ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। মনে রাখবে, আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলছি, ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, 108 বার। 108 বার জপ করার পর শনিদেবের দিকে তাকিয়ে প্রার্থনা করুন, হে গ্রহরাজ, তুমি আমার দুর্ভাগ্যের অবসান ঘটিয়ে সৌভাগ্যকে ফিরিয়ে দাও। ব্যাস, তারপর প্রসাদ পেয়ে বাড়ি চলে আসবেন, রাতে নিরামিষ আহার গ্রহণ করবেন, ব্যাস আর কিছু না। এটি যদি করতে পারেন প্রতি শনিবার, মনে রাখবেন পরপর 12টি শনিবার এই কাজটি করতে হবে, মন্ত্রগুলি শুনে শুনে, একবারে যদি না হয় দুবার ভিডিওটি শুনবেন, তিনবার শুনবেন, শুনে খাতায় লিখে নিন। এই যে লাস্টে জপের মন্ত্রটি বলা হলো, এটি অমোঘ মন্ত্র। যদি পবিত্র মনে আন্তরিকতার সাহায্যে এই মন্ত্রটি প্রতি শনিবার 108 বার করে জপ করতে পারেন, তাহলে অবধারিতভাবে আপনাদের দুর্ভাগ্যের অবসান ঘটবেই, জীবনে নতুন সূর্য উদয় হবে, আসবে সৌভাগ্য। তাহলে আজ পর্যন্ত এখানেই রইল। বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে সহযোগিতা করছেন, সাড়া দিচ্ছেন, আমরা অভিভূত। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন। তাহলে আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।